আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের বোলুকটি শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমাদের যাত্রা বরগুনা সুরঞ্জনা ইকো ট্যুরিজম আমাদের যাত্রা শুরু হয় কুয়াকাটা থেকে কুয়াকাটা থেকে আমরা সকাল সাতটা তিরিশ মিনিটে রওনা হই প্রায় এক ঘন্টা সময় লাগে আমাদের আমতলি ফেরিঘাট যেতে এই নদীটির নাম পায়রা নদী যেহেতু এই রুটে চারশাখার যানবাহনের সংখ্যা খুব কম তাই এখানে ফেরিও খুব কম চলাচল করে তাই আমাদের খেয়ায় করে পারাপার হতে হলো এই খেয়া পারাপার হতে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে বিশ মিনিট আমরা পায়রা নদী পারাপার হয়ে বরগুনা সদরের দিকে রওনা হলাম বরগুনা সদরে যেতে আমাদের খুব একটা সময় লাগেনি আমাদের বিশ মিনিটের মতো সময় লেগেছে বরগুনা সদর হতে সুরঞ্জনা ইকোটুরিজমে যেতে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি যদি অটোতে করে যান সেক্ষেত্রে আপনার ভাড়া বিশ টাকা নিতে পারে আর যদি বাইকে করে যান পঞ্চাশ টাকা ভাড়া পড়তে পারে বরগুনা সদর হতে একটু সামনে আসলেই আপনারা সুরঞ্জনার ইকো সাইনবোর্ড দেখতে পাবেন সেই সাইনবোর্ডের পাশ দিয়ে আপনারা ইটের একটি রাস্তা দেখতে পাবেন ইটের রাস্তা ধরে আপনারা সামনে এগিয়ে গেলেই সুরঞ্জনা ইকো দেখা পেয়ে যাবেন গ্রামের আঁকা বাঁকা পথ বেয়ে অবশেষে আমরা সুরঞ্জনা ইকো এসে পৌঁছালাম সুরঞ্জনা ইকো টুরিজম প্রবেশ ফি পঞ্চাশ টাকা আমরা তিনজন ছিলাম তিনজনে তিনটে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম বরগুনা সুরঞ্জনা ইকোটুরিজম আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে আপনিও আসতে পারেন এই সুন্দরতম জায়গাটিতে আমার বিশেষভাবে ভালো লেগেছে গহীন জঙ্গলকে এত সুন্দরভাবে অবরোপণ করার জন্য কত সুন্দর ব্যবস্থা